আজকের এই ভিডিওটিতে 2023 সালের একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য দর্শন বিষয়ে সম্পূর্ণ সাজেশন প্রশ্নের সংকলন নিয়ে উপস্থিত হয়েছে। এই গুটি কতক প্রশ্ন করলেই তোমরা পরীক্ষায় এখান থেকে 100% নিশ্চিত পরীক্ষায় প্রশ্ন কমন পাবেই পাবে। দর্শনের সিলেবাস অনুযায়ী আমরা জানি যে টোটাল 5টি অধ্যায় থেকে 2টি করে বড় প্রশ্ন অর্থাৎ সর্বমোট 10টি বড় প্রশ্ন পরীক্ষায় আসে। যে কোনো 5টি বড় প্রশ্নের উত্তর আমাদের পরীক্ষায় লিখে আসতে হয় এবং একটি বড় প্রশ্নের জন্য মান থাকে 8 নম্বর, অর্থাৎ 5টা লিখলে 5/40 নম্বর বড় প্রশ্নের উত্তর আমাদেরকে লিখে আসতে হবে এবং বাকি 40 নম্বর এমসিকিউ এবং এসসিকিউ পাঠে থাকে। তো প্রথমত যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন পরীক্ষায় আসবে সেটি হলো পাশ্চাত্য দর্শনের দ্বিতীয় অধ্যায়, অধ্যায়টির নাম জ্ঞানের তত্ত্ব। দেখো এখানে বেশ কিছু প্রশ্ন দেখিয়েছে, তার মধ্যে প্রথম এবং দ্বিতীয় এই দুটি প্রশ্ন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আশা করছি এই দুটো প্রশ্ন করলে একটা প্রশ্ন অবশ্যই তোমরা কমন পাবেই পাবে। চলো প্রশ্ন দুটি তোমাদেরকে শুনিয়ে দিই। এক নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ ব্যাখ্যা করো, অথবা এই প্রশ্নটা তোমরা করতে পারো, জানা ক্রিয়াপদটি কী কী অর্থে ব্যবহার হয়, বাচনিক জ্ঞানের শর্তগুলি আলোচনা করো। মধ্যম মানের এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা এই দুটি প্রশ্ন করলে আমি তোমাদেরকে কথা দিচ্ছি পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। এবং যারা একটুকু কৌতূহলী বা ভালো স্টুডেন্ট বা ভালো ছাত্রছাত্রী তাদেরকে বলো পাশাপাশি তোমরা এই প্রশ্নগুলো দেখে যেও। তিন নম্বর প্রশ্ন, দেকার্ত ও স্পিনোজার বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো, অথবা চার নম্বর প্রশ্ন, জ্ঞানের উৎস ও স্বরূপ সম্পর্কে স্পিনোজা ও লাইবনিজের বক্তব্য আলোচনা করো। প্রশ্নটা এভাবেও অথবাদে আসতে পারে, স্পিনোজা ও লাইবনিজের বুদ্ধিবাদের মূল তত্ত্বগুলি আলোচনা করো। এবং পাঁচ নম্বর বা শেষ প্রশ্ন যেটাকে রাখা হয়েছে অতিরিক্ত হিসাবে, টিকালেখক বিশ্লেষক ও সংশ্লেষক বচন। এরপর দেখো পাশ্চাত্য দর্শনের যে অধ্যায়টা থেকে বড় প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে সেই অধ্যায়ের নাম কার্যকারণ। এক নম্বর প্রশ্ন, প্রসক্তির সম্বন্ধ কী, কারণ ও কার্যের সম্বন্ধে কি প্রসক্তির সম্বন্ধ, সবিচার আলোচনা করো। তোমরা খুব ভালো করে দেখে নাও এই প্রশ্নটাই একাধিকভাবে কীরকমভাবে আসতে পারে। দেখো আমি কিছুক্ষণ এখানে স্টপ থাকছি, তোমরা প্রয়োজনে খাতায় লিখে নাও এই প্রশ্নটা বা এই দু নম্বর প্রশ্ন। এই দুটো প্রশ্ন করলে এখান থেকে 100% নিশ্চিত তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে। এবং এই অধ্যায়ে এই দুটো প্রশ্নই কিন্তু প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে আসে, অর্থাৎ সরাসরি প্রশ্নটির সম্বন্ধে না বলে এই যত রকমের অথবা দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা প্রশ্নকে তুলে নিয়ে পরীক্ষায় প্রশ্নকর্তা সেট করতে পারেন। অর্থাৎ এই যে দুটো প্রশ্ন দেখাচ্ছি এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে নাও এবং এখন থেকেই বারবার মুখস্থ করে বারবার খাতায় লেখো। দেখো দু নম্বর যে প্রশ্নটা রয়েছে, হিউম কেন কারণ ও কার্যের মধ্যে আবশ্যক সম্বন্ধ স্বীকার করেনি, এই মতটি কি গ্রহণযোগ্য, এই প্রশ্নটা আরও যেরকমভাবে অথবা দেওয়া রয়েছে যে কোনোরকমভাবে আসতে পারে উত্তর কিন্তু একই রকম, অর্থাৎ এইটার এতগুলো যে প্রশ্ন রয়েছে উত্তর একটাই এবং এটার যে অথবা যে এতগুলো প্রশ্ন রাখা হয়েছে উত্তর কিন্তু একই রকম। পাশাপাশি যারা কৌতূহলী স্টুডেন্ট তাদেরকে বলবো এই অধ্যায় থেকে এক্সট্রা প্রশ্ন হিসেবে আরও দুটো প্রশ্ন রেখেছি আমি, তোমরা যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই একবার চোখ বুলিয়ে যাও। কারণের স্বরূপ বলতে কী বোঝো বা কারণের লক্ষণ কী, কার্যকারণ বিষয়ে দার্শনিক মতবাদ আলোচনা করো। অর্থাৎ এই দার্শনিক মতবাদ বলতে আমরা আগের যে দুটো প্রশ্ন দেখালাম হলুদ মার্ক করা, অর্থাৎ ওই প্রশ্ন দুটোই কিন্তু সংক্ষিপ্তভাবে দুটো প্রশ্নই তোমাদের উত্তরগুলো একটু একটু করে লিখতে হবে, অর্থাৎ প্রসক্তি মতবাদও কিছুটা লিখতে হবে এবং সহজ সংযোগ মতবাদের উপরে কিছুটা তোমাদেরকে ব্যাখ্যা লিখতে হবে। অর্থাৎ এই দুটো প্রশ্ন করা থাকলেও সে এই প্রশ্নটা অবশ্যই করতে পারবে। এবং দেখো এক্সট্রা প্রশ্ন হিসেবে একটা প্রশ্ন রেখেছি, কার্যকারণ সম্পর্কে লৌকিক মতবাদ বা সাধারণ লোকের মতবাদ বা লোকায়ত মতবাদ কী, অথবা কারণ একটি শক্তি বিশেষ যে কার্যকে উৎপন্ন করে মতটি সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা অতিরিক্ত প্রশ্ন। এরপর দেখো পাশ্চাত্য দর্শনের যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন আমাদের পরীক্ষায় পড়ে অধ্যায়টির নাম বস্তুবাদ ও ভাববাদ। এক নম্বর প্রশ্ন, সরল বস্তুবাদ যার আরেক নাম লৌকিক বস্তুবাদ তত্ত্বটি সবিচার আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কী কী, লোক কীভাবে সরল বস্তুবাদের সমালোচনা করে তার বক্তব্যকে উপস্থাপন করেছেন। এই অধ্যায় থেকে আমাদের আরও যে প্রশ্নগুলো করতে হবে, দু নম্বর প্রশ্ন, প্রতিরূপী বস্তুবাদ বা বিজ্ঞানসম্মত বস্তুবাদ কাকে বলে, মতবাদটির মূল বক্তব্য ব্যাখ্যা ও বিচার করো, অথবা প্রতিরূপী বস্তুবাদের দার্শনিক বক্তব্যগুলি উল্লেখ করো, এই বক্তব্যগুলি কতটা সন্তোষজনক। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় মানে সরল বস্তুবাদ এবং দু নম্বর প্রতিরূপী বস্তুবাদ, এবং তিন নম্বর সরল বস্তুবাদ ও লৌকিক বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদ যার আরেক নাম বিজ্ঞানসম্মত বস্তুবাদের মধ্যে পার্থক্য দেখাও। এই তিনটি প্রশ্ন করলে অবশ্যই আশা রাখে যে তোমরা একটা প্রশ্ন পরীক্ষায় কমন পাবেই পাবে, এবং যে দুটো প্রশ্ন দেয় আর একটা প্রশ্ন কিন্তু এই দুটো প্রশ্নের মধ্যে একটা সেট হবে। চার নম্বর প্রশ্ন, লক যে মুখ্য ও গৌণগুণগুলির মধ্যে পার্থক্য করেছেন তা আলোচনা করো, এই পার্থক্য কি গ্রহণযোগ্য, অথবা যে প্রশ্নটা এভাবেও আসতে পারে, লক তাঁর প্রতিরূপী বস্তুবাদে মুখ্য ও গৌণগুণের পার্থক্য কীভাবে ব্যাখ্যা করেছেন, বার্টলে কীভাবে এই পার্থক্যের সমালোচনা করেছেন। পাঁচ নম্বর প্রশ্ন, বার্টলের আত্মগত ভাববাদে ঈশ্বরের গুরুত্ব ব্যাখ্যা করো, বার্টলে কি এইভাবে ঈশ্বরকে স্বীকার করতে পারেন, অথবা
প্রশ্নটা এভাবেও আসতে পারে, বার্কলে তার ভাববাদে ঈশ্বরকে স্বীকার করেছেন কেন, তার এই ঈশ্বর স্বীকৃতি কি যথাযথ? প্রশ্নটা এভাবেও অথবা আসতে পারে, বার্কলের আত্মগত ভাববাদ সবিশেষ আলোচনা করো। এরপর মধ্যমমান এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদেরকে জানিয়ে রাখি, তোমরা হলুদ মার্ক করা যে তিনটি প্রশ্ন আমি দেখালাম, এক নম্বর সরল বস্তুবাদ, দেখো এই প্রশ্নটা, দু নম্বর দেখো যেটা দেখিয়েছি প্রতিরূপী বস্তুবাদ, এবং তিন নম্বর সরল ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য। এই তিনটি প্রশ্ন করলে কিন্তু তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং প্রত্যেকটা অধ্যায় থেকে তো আমাদেরকে দুটো করে প্রশ্ন দেওয়া থাকলে একটা করেই লিখতে হবে। এবং যাদের মনে হবে এই তিনটে প্রশ্ন একটু টাফ লাগছে, তারা কিন্তু এই দুটো প্রশ্ন করতে পারো। এই দুটো প্রশ্ন করলেও কিন্তু তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে, যার যে পার্টটা ভালো লাগবে করতে পারো। মানে প্রথম তিনটে প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে, এবং চার পাঁচের মধ্যেও একটা প্রশ্ন পরীক্ষায় থাকবে। এরপরে দেখো, ভারতীয় দর্শনের প্রথমত যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন পরীক্ষায় আসে, সেই অধ্যায়টির নাম ন্যায় দর্শন। এক নম্বর প্রশ্ন, ব্যাপ্তি কাকে বলে, ব্যাপ্তি গ্রহ কীভাবে হয় বা জানা যায় তা আলোচনা করো, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এছাড়া আরও যে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, নৈয়ায়িকরা যে প্রত্যক্ষের লক্ষণ দিয়েছেন তা ব্যাখ্যা করো, উদাহরণসহ সবিকল্পক ও নির্বিকল্পক প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও, অথবা নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষের পার্থক্য করো, নির্বিকল্পক প্রত্যক্ষকে কীভাবে জানা যায়। এবং তিন নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন, ন্যায়মত অনুসরণ করে অনুমানের সংজ্ঞা দাও, এই প্রসঙ্গে উদাহরণসহ পক্ষ সাধ্য ও হেতুর স্বরূপ ব্যাখ্যা করো, অথবা ন্যায়মতে অনুমিতি কাকে বলে, অনুমিতির ক্ষেত্রে পক্ষ সাধ্য হেতুর ভূমিকা উল্লেখ করো, বা এই প্রসঙ্গে পক্ষ সাধ্য হেতুর পরিচয় দাও। এই যে হলুদ মার্ক করা তিনটি প্রশ্ন রয়েছে, আশা করছি এখান থেকেই তোমরা পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। পাশাপাশি কৌতূহলী বা ভালো স্টুডেন্টদের বলবো, তোমরা দুই এবং তিন নম্বর প্রশ্ন যে দুটি রয়েছে, সন্নিকর্ষকে আঁকা বলে, ন্যায় দর্শন স্বীকৃত বিভিন্ন প্রকার অলৌকিক সন্নিকর্ষগুলি আলোচনা করো, এবং তিন নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ কাকে বলে, লৌকিক ও অলৌকিক সন্নিকর্ষের মধ্যে পার্থক্য উদাহরণ আলোচনা করো, এই দুটি প্রশ্ন অবশ্যই দেখে যাবে। এবং অতিরিক্ত একটা প্রশ্ন রেখে ছ নম্বর যে প্রশ্নটা দেখো সিরিয়ালে রয়েছে, পঞ্চাবয়বী নায়ী কাকে বলে, দৃষ্টান্ত সহ পঞ্চাবয়বী নায়ের অবয়বগুলি প্রয়োজনীয়তা উল্লেখ করো। এই প্রশ্নটা শুধুমাত্র ভালো স্টুডেন্টরা দেখে যাবে, কারণ এই রকম রিলেটেড একটা প্রশ্ন 2022 এসে গেছে, অথবা 23 আসার কোনো সম্ভাবনা নেই। তবু কৌতূহলী ছাত্রছাত্রীদের জানার সুবিধার জন্য যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয়, সেক্ষেত্রে তারা দেখে যেতে পারো, কারণ যেহেতু আমরা এই তিনটি প্রশ্ন করলে কমন পেয়ে যাচ্ছি, এই অতিরিক্ত প্রশ্নগুলো করার কোনো প্রয়োজন নেই। তাই পিছিয়ে পড়া ছাত্রদের বলবো, তোমাদের করার কোনোই প্রয়োজন নেই। এরপরে ভারতীয় দর্শনের শেষ যে অধ্যায়টি থেকে বড় প্রশ্ন আসে পরীক্ষায়, তার মধ্যে এই অধ্যায়টি সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, হলুদ মার্ক করা এই এবং এই প্রশ্নটি। এবং অতিরিক্ত প্রশ্ন হিসেবে এটা রেখেছি, রবীন্দ্রনাথের মানবতাবাদ ধারণার বিভিন্ন উৎসগুলি আলোচনা করো, অথবা রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো এবং বিশ্লেষণ করো। এবং দেখো ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা মানবতাবাদ কি, রবীন্দ্রনাথের দৃষ্টিতে বিশ্ব মানবতাবাদের তাৎপর্য ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, মানুষের ধর্ম সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য ব্যাখ্যা করো, অথবা মানবতাবাদ কি, রবীন্দ্রনাথকে অনুসরণ করে মানব ধর্ম ও মানবতাবাদের সম্পর্ক আলোচনা করো, অথবা এই প্রশ্নটাও স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে কর্মযোগের আদর্শের সংক্ষেপে আলোচনা করো, অথবা প্রশ্নটি কিন্তু এই যে নিচে অথবা অথবা দিয়ে রেখেছে, প্রশ্নটা এভাবেও আসতে পারে। অর্থাৎ পিছিয়ে পড়া স্টুডেন্টদের বলবো, প্রতি বছর রবীন্দ্রনাথকে অনুসরণ করে একটি প্রশ্ন পরীক্ষায় আসে, এবং আরেকটি প্রশ্ন বিবেকানন্দকে অনুসরণ করে আসে। অর্থাৎ রবীন্দ্রনাথকে অনুসরণ করে যে প্রশ্নটি আসুক না কেন, তোমরা যাতে এই মানবতাবাদ বা বিশ্ব মানবতাবাদের তাৎপর্য বা রবীন্দ্রনাথ কীভাবে মানুষের ধর্ম সম্পর্কে ব্যাখ্যা বা আলোচনা করেছেন এই রিলেটেড একটা প্রশ্ন সংক্ষিপ্ত স্যার আকারে করে যাও, যে প্রশ্নই আসুক না কেন তুমি যদি পরীক্ষায় লিখে আসতে পারো, অবশ্যই কিন্তু আট নম্বরের মধ্যে মিনিমাম তুমি ছ নম্বর অবশ্যই পাবে, যদি একটা প্রশ্ন করে যায়, মানে সার সংক্ষেপ টাইপের। আর যদি ভালো করে উত্তর লিখে আসতে পারো, অবশ্যই আটে আট পাবে। এবং যারা স্বামী বিবেকানন্দ রিলেটেড প্রশ্ন করতে চাইছে, তাদের বলবো স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে প্রতি বছর একটা প্রশ্ন আছে, এই যে প্রশ্নগুলো আমি এখানে রেখেছি, এর মধ্যে তোমরা যে কোনো একটা প্রশ্ন ভালো করে করবে, এবং অবশ্যই পরীক্ষায় যাই বিবেকানন্দ রিলেটেড প্রশ্ন আসুক না কেন, তোমরা যদি উত্তর লিখে আসতে পারো, অবশ্যই একটা ভালো মার্ক বা সম্পূর্ণ নাম্বার পাবে। এই যে প্রশ্নের সংকলনটা তোমাদের সামনে তুলে ধরলাম, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা কালেক্ট করো এবং এখন থেকে মুখস্থ করতে শুরু করো। যদি তোমাদের পাশাপাশি কোনো শিক্ষকের কাছ থেকে না পেয়ে থাকো, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিয়ে নিও, এবং এই প্রশ্নের উত্তরগুলো এখন থেকে মুখস্থ করে তোমরা বারবার খাতায় লিখে প্র্যাকটিস করে থাকো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এবং এই ধরনের নিত্য নতুন শিক্ষামূলক ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ওকে বাই।